বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও লেকচার নিয়ে হাজির হয়েছি। আমি নাসরিন নাহার, প্রভাষক বাংলা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে আজকে আমি একটি ক্লাস সাজিয়েছি। তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা শুরু হবে, তো সেই পরীক্ষার জন্য আমি তোমাদের কিছু সহযোগিতামূলক আলোচনা করব। তো আশা করি তোমরা আলোচনাটি সম্পূর্ণটা দেখবে এবং তোমাদের উপকার হবে। প্রথমে আমি একটু আলোচনা করে নিই, যেহেতু তোমাদের এবার পরীক্ষা হচ্ছে অফলাইনে আর পুরোটাই রিটেন অংশ হচ্ছে, তো রিটেনের মধ্যে তোমরা যখন বাসায় বসে লিখবে তখন তো তুমি তো হচ্ছে সব কিছু পড়বে, আগে পড়ে নিবে, তো সেই ক্ষেত্রে তোমাদের পড়ার সুবিধা তো আমি আগে একটু জানিয়ে নিই। আজকে তোমাদের আমি পত্র, যেই অধ্যায়টি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো, পত্রলিখন। সেখানে পত্র বা চিঠি সেটা হচ্ছে কি, যে আমরা ব্যক্তিগত কারণে হোক অথবা অফিসিয়ালি কোনো কারণে হোক, প্রশাসনিক কোনো কারণে হোক, আমরা একজনের নিকট যদি কোনো লিখিত কিছু দেই তাহলে সেটাকে পত্র বলে। তো সেই সুবাদে পত্র হচ্ছে দুই প্রকার, এক ব্যক্তিগত পত্র, দুই ব্যবহারিক পত্র। তো ব্যক্তিগত পত্র কি? ব্যক্তিগত পত্র হচ্ছে যেগুলোকে সাধারণত আমরা চিঠি বলি আর কি, সে ব্যক্তিগত পত্র। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে যেসব চিঠি লেখা হয় সেগুলো হচ্ছে ব্যক্তিগত চিঠি। অর্থাৎ সেখানে তোমার জীবন থেকে, অর্থাৎ তোমার পার্সোনাল লাইফ থেকে, ব্যক্তিগত জীবন থেকে সেখানে কিছু অংশ তুলে ধরা হয়, সেখানে কিছু অংশ তাদের জানানো হয়, তারা তোমাকে সেটা উত্তর দিয়ে সেটার প্রত্যুত্তর জানায়। আরেকটা হচ্ছে ব্যবহারিক পত্র। ব্যবহারিক পত্রের মধ্যে কিন্তু কয়েকটা ধাপ রয়েছে, সেখানে আবেদনপত্র বলো, তারপরে হচ্ছে নিমন্ত্রণপত্র, আমন্ত্রণপত্র, মানপত্র ইত্যাদি, এগুলো হচ্ছে ব্যবহারিক পত্রের আওতাভুক্ত। ব্যবসায়িক পত্র, তো শিক্ষার্থীরা কোনো কর্তৃপক্ষের কাছে লেখা চিঠিকে বলা হয় আবেদনপত্র। অর্থাৎ কোনো কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে এই জন্যে যে সেটা তোমার দাপ্তরিক অর্থে ব্যবহৃত হতে পারে, সেটা তোমার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, অথবা সেটা তোমার স্কুল কলেজের কোনো কাউকে সম্মান জানানোর জন্য অর্থাৎ মানপত্র হতে পারে, কাউকে দাওয়াত দেওয়ার জন্য অর্থাৎ নিমন্ত্রণপত্র হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। তো এই সবগুলোকে একত্রে বলা হয় আবেদনপত্র। আবেদনপত্র লেখার জন্য এবং ব্যক্তিগত পত্র লেখার জন্য দুটো আলাদা ফর্মেট রয়েছে। ব্যক্তিগত পত্রের যে ফর্মেটটি আমি এখানে দেখিয়ে দিয়েছি সেটা একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে, যে তোমার তো প্রথমত বিষয় লেখা থাকবে যে তুমি কিসের উপর ভিত্তি করে চিঠিটা লিখবা। তো প্রথমে হচ্ছে দেখো, এখানে খেয়াল করো মঙ্গলাচরণ, অর্থাৎ তুমি হিন্দু ধর্মের হও আর মুসলিম ধর্মের হও বা বৌদ্ধ বা খ্রিস্টান যে ধর্মেরই হও, তুমি তো প্রথমত তাকে হচ্ছে একটা শুভকামনা করে একটা কিছু লিখবে, সেটা হচ্ছে শ্রদ্ধা হতে পারে, কল্যাণী ইস্যু হতে পারে, শ্রদ্ধাচরণ হতে পারে, বিভিন্ন কথা হতে পারে। সেটা লেখার পর তুমি লিখবে ঠিকানা ও তারিখ। ঠিকানা হচ্ছে তোমার ঠিকানা দিয়ে সংক্ষেপে, এখানে কিন্তু বিস্তারিত ঠিকানা না, যেমন এখানে যদি এই এলাকার হয় তাহলে নড়িয়া, শরীয়তপুর, এভাবে সংক্ষেপে ঠিকানা লিখে তুমি তারিখটা লিখছো যে তুমি কবে তুমি এই চিঠিটা লিখবে। তারপর হচ্ছে সম্ভাষণ। সম্ভাষণের সময় এখন তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডের কাছে লিখো নিশ্চয়ই তুমি লিখবে না শ্রদ্ধেয় বন্ধু, তোমাকে যদি তুমি বাবা মার কাছে লিখো তাহলে তোমাকে লিখতে হবে শ্রদ্ধেয় বাবা মা, আর যদি ফ্রেন্ডের বন্ধু বান্ধবের কাছে লেখো তাহলে অবশ্যই তুমি প্রিয় ব্যবহার করতে পারো তোমার ফ্রেন্ডের জন্য, ভাই বোনের বেলায় তুমি স্নেহের ব্যবহার করতে পারো। এখানে বিভিন্ন জন ব্যক্তিগত ব্যক্তি বিশেষে বিভিন্ন ধরনের শব্দ এখানে ব্যবহার করা হয়। তারপরে তুমি চিঠি লিখে শুরু করলে, চিঠি লেখার শুরুতেই তুমি কেমন আছো, ভালো আছো, ভালো আছো, এগুলো কমন কথা, এগুলো আমরা জানি, সবাই সব চিঠিতে চাইলেই লেখা যায়, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি, এভাবে লিখে তারপরে তুমি মূল বক্তব্যে চলে আসবে। মূল বক্তব্যটা কী, যে তুমি যেই বিষয়ে চিঠি লিখতে চাচ্ছ, যেমন এখানে বলা হয়েছে নববর্ষের শুভেচ্ছা, তো এই বিষয়টাই তুমি এখানে মূল কথাটা আলোচনা করবে, সেটা তোমার তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন, যার যতটুকু হয়, যে যতটুকু লিখে সে অনুযায়ী ব্যাখ্যা করবে,
ব্যাখ্যা করার পরে অর্থাৎ তুমি যা কিছু জানাতে চাও সেটাই মূল পত্রের অংশ অর্থাৎ চিঠির মধ্যখানে ব্যাখ্যা করবে। তারপরে একদম শেষ তখন তুমি যদি তোমার বাবাকে লিখো তাহলে বলবে মাকে আমার সালাম জানিও বা ছোটো ভাই বোনকে আমার আদর দিও, বা যদি বন্ধুবান্ধবের কাছে লিখো তাহলে বন্ধুকে লিখবে যে তোমার মা বাবাকে আমার সালাম জানিও, তোমার ছোটো ভাই বা বোন থাকলে তাদেরকে আমার আদর দিও, এই এরকম আর কি। মানে এটা শেষ কথা যে তুমি সবাইকে হচ্ছে ভালো থাকতে বলে সবার জন্য শুভকামনা করবে এবং তোমার জন্য দোয়া করতে বলবে, বলবে যে হ্যাঁ আমার জন্য দোয়া করো, ঠিক আছে। তারপরে হচ্ছে শেষ করবে ইতি। ইতি মানে হচ্ছে যে কোনো কিছু শেষ করা, তাই না? ইতি টানা আমরা বলি, কথায় বলি যে ইতি টানা হচ্ছে শেষ করা। তো সেক্ষেত্রে তুমি ইতিতে লিখবে যে তোমারই, তোমার নিজের নাম লিখতে পারো বা তোমাকে যেভাবে সে চিনে সেই শব্দটা লিখে দিতে পারো। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখো একটা খাম, খামের মধ্যে দুইটা অংশ থাকে। এই খামটা কিন্তু যদি না আঁকো তাহলে কিন্তু তোমার চিঠিটা স্বয়ংসম্পূর্ণ হবে না। সেটা কীভাবে? যে তুমি একটা চিঠি লিখছো, চিঠিটা খুব সুন্দর করে লেখার পরে তুমি চিঠিটা তোমার খামের মধ্যে ভরছো, মানে একটা খামের মধ্যে চিঠিটা দেওয়ার পরে তুমি ধরো পোস্ট অফিসে যেয়ে দিয়ে দিলে তাহলে কি তোমার চিঠি পৌঁছবে? যদি তুমি ঠিকানা না লিখো, ঠিকানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি চিঠি ভিতরে কাগজে কী লিখছো না লিখছো সেটা কিন্তু বড় কথা না, কিন্তু ঠিকানা যদি না লিখো তাহলে তুমি কার কাছে চিঠি পাঠাবা তার কাছে কিন্তু চিঠি আদৌ যে পৌঁছবে না, কখনোই পৌঁছবে না, কারণ ঠিকানাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তুমি কারো কাছে চিঠিটা পৌঁছতে চাও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু দেখো এখানে প্রেরক এবং প্রাপক দুইটা অংশ থাকে। প্রেরক হচ্ছে যে হচ্ছে লিখছে, মানে তুমি নিজে যে চিঠি লিখতেছো সে হচ্ছে প্রেরক, তোমার ঠিকানা হবে বাম পাশে, আর যার কাছে পাঠাবা প্রাপক যে পাবে তার ঠিকানা হবে ডান পাশে ডাকটিকিটের নিচে। আর এই যে ডাকটিকিট লেখা আছে এটা কেন বলো তো? কারণ হচ্ছে কি, আমরা যখন চিঠির খামের মধ্যে ভরে চিঠির খাম দিই তখন পোস্ট অফিসে যাওয়ার পরে তাদের কাছ থেকে কিন্তু ডাকটিকিট কিনে নিতে হয়, কিনে হচ্ছে সেই চিঠির উপরে তারা লাগিয়ে দেয় অথবা তুমি লাগিয়ে দাও। তো সেটা তো আর এখন আমাদের এই এই পরীক্ষার খাতায় সম্ভব না, পরীক্ষার খাতায় সেটা প্রয়োজন হয় না, তাই হচ্ছে এখানে আমরা ছোট্ট করে বক্স করে আমরা ডাকটিকিট শব্দটা লিখে দেবো। আর অবশ্যই তুমি এটা মনে রাখবে, এটা কিন্তু এলোমেলো হলে কিন্তু পরীক্ষার সময় নাম্বার কমে যায়, নাম্বার কেটে দিবে, টোটালি কেটে দিবে, কমবে না, নাম্বার কেটে দিবে। সেটা হচ্ছে এই প্রেরক আর প্রাপক কোন পাশে সেটা, যেমন প্রেরক হচ্ছে যে চিঠি লিখে সে থাকবে কোন পাশে, বাম পাশে, আর যাকে তুমি পাঠাবা প্রাপক সে থাকবে ডান পাশে। এটা অবশ্যই মনে রাখবে, এই ডান বাম কিন্তু সঠিক হতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে ব্যক্তিগত চিঠি নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর এখন হচ্ছে দেখো একটা ব্যক্তিগত চিঠি তোমাদের পাঠ্যবইতে যে রয়েছে, যে মনে করো তোমার নাম নিবিড়, তোমার বন্ধুর নাম রাহুল, সে খুলনায় থাকে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো। এই যে তোমাদের পাঠ্যবইতে যে পত্রটি রয়েছে আমি সেটাই এখানে তুলে ধরেছি, তুমি এই পত্রটির নিয়মটা দেখলেই বুঝতে পারবে যে আমি যে নিয়মটা দেখিয়েছি তার সাথে এটা হুবহু মিলে যাবে, আর ঠিক এভাবেই তোমাকে চিঠি লিখতে হবে। তো পত্রটি নিয়ে আমি আর আলোচনা করব না, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার হচ্ছে আমি তোমাদের যে আরেকটা অংশ রয়েছে আবেদনপত্র সেটি নিয়ে আলোচনা করছি। আবেদনপত্র প্রথমেই বলি, আবেদনপত্র লেখার নিয়মটা কি? আবেদনপত্র লেখার নিয়ম হচ্ছে, এখানে দেখো আমি একটি ফরম্যাট করে দিয়েছি, সেটা হচ্ছে প্রথমত দেখো আগে মার্জিনটার দিকে খেয়াল করো। মার্জিনটা হচ্ছে আমি আমাদের মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নিয়ম অনুযায়ী করেছি, অর্থাৎ উপরের দাগটা, উপরের মার্জিনটা হবে হচ্ছে একটু বেশি যাবে, আর যেটা তোমার হাতের বামে বা যে দাগটা আসবে সেটা কিন্তু ওই উপরের লাইনটাকে ক্রস করবে না। সবাই আশা করি বুঝতে পেরেছ। এরপরে তারিখ দিয়ে শুরু করবে, তারিখের পরে দেখো, তারিখের পরে আমি স্টার স্টার দিয়ে লিখেছি, তারিখের পর কী কী আসে তুমি সিরিয়ালি মনে করো, বরাবর আসে, তারপর হচ্ছে তোমার অধ্যক্ষ বা তোমার মানে প্রতিষ্ঠান প্রধান, এটা হচ্ছে মূল কথা যে প্রতিষ্ঠান প্রধান যে হবে সে অধ্যক্ষ হোক আর প্রধান শিক্ষক হোক, প্রতিষ্ঠান প্রধানের বরাবর হচ্ছে লিখতে হয় অ্যাপ্লিকেশন আবেদনপত্র। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের এখানে পদবিটা লিখবে, তারপরে তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে, অর্থাৎ স্কুল তোমার মজিদ জয়না ফাউন্ডেশন হোক অথবা অন্য কোনো স্কুল হোক, যে কোনো স্কুলের নাম আসবে। এখানে পরীক্ষার প্রশ্নে যদি কোনো স্কুলের নাম উল্লেখ থাকে, অবশ্যই মনে রাখবে পরীক্ষার প্রশ্নে যদি কোনো স্কুলের নাম উল্লেখ থাকে তবে কিন্তু এখানে সেই স্কুলের নামটাই আসবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ দিতে পারবে না। আর যদি হ্যাঁ কোনো প্রতিষ্ঠানের নাম যদি না দেয়া থাকে, কোনো স্কুলের নাম না থাকলে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো স্কুলের নাম দিতে পারো, অথবা চাইলে তুমি তোমার স্কুলের নামও দিতে পারবে। হ্যাঁ, তারপরের স্টারে হচ্ছে তুমি লিখবে নড়িয়া শরীয়তপুর, নরকলিকাতা কমা নড়িয়া কমা শরীয়তপুর, অর্থাৎ তুমি তোমার স্কুলের ঠিকানাটা লিখে দিলে।
তারপর আসছে বিষয়। বিষয় কি? এখন তুমি যে বিষয়ে আবেদনপত্রটি লিখবে, তোমার প্রতিষ্ঠান প্রধানের বরাবর সেই বিষয়টি লিখবে, তারপরে জনাব, অর্থাৎ তাকে সম্বোধন করছো, তাকে তুমি হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে আগে কল করে নিচ্ছ, তারপর সবিনয় নিবেদন, এই যে তুমি তোমার ডিটেলস কথাটা লিখবে। লিখার পরে হচ্ছে তুমি এখানে তোমার কথাগুলো, তোমার যে সমস্যা বা তোমার যে চাওয়া, তুমি সবটা এখানে লিখবে। লিখার পরের অংশে, দ্বিতীয় অংশে, অতএব, দেখো আমি লিখে দিয়েছি, এই যে অতএব, এই অংশে এসে তোমাকে হচ্ছে স্যার, মানে জনাব, যাতে তোমাকে ওটা যাতে মঞ্জুর করে নেয়, সেই জন্য এখানে তোমাকে তাকে বিনীতভাবে অনুরোধ করতে হবে, বলতে হবে যে স্যার, উক্ত কথাগুলো বা উক্ত যেই বক্তব্যটা তুমি রেখেছো সেটার উপর যেন স্যার যেন তোমাকে মঞ্জুর করে দেয় বা স্যার যেন তোমাকে সেটা দিতে রাজি হয়ে যায়। তারপরে এভাবে তুমি দুই তিন লাইন যাই লিখবে, লিখার পরে হচ্ছে বিনীতভাবে, অর্থাৎ বিনীতভাবে তোমার শেষ। তুমি হচ্ছে ওতে নম্রতার সহিত, ভদ্রতার সহিত তাকে হচ্ছে সম্মান জানিয়ে তুমি বিনীতভাবে তাকে বলছো যে তোমার নাম, রোল, শাখা, শ্রেণী এখানে লিখে দিয়ে তুমি আবেদনপত্র শেষ করে ফেলবে। সেই ক্ষেত্রে দেখো, এই যে এখানে আমি নিয়ম দেখিয়ে দিলাম, এই নিয়মের জন্য আমি তোমাদের পাঠ্য বই থেকে একটি আবেদনপত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি। একটু খেয়াল করো, দেখলি, খেয়াল করলেই দেখতে পারবে যে আমার যেই, আমি যেই ওইখানে তোমাদের ফরম্যাটটা দিয়েছি সেটার সাথে এটা হুবাহু মিলে যাবে। এখানে দেখো, খেয়াল করো, মনে করো তোমার নাম প্রত্যয়, নাম দিয়ে দিয়েছে, তার মানে তুমি বিনীত নিবেদক যেখানে লেখা আছে বিনীতভাবে সেখানে তুমি নাম লিখবে প্রত্যয়। অষ্টম শ্রেণীতে তোমার রোল নম্বর এক, দেখো রোলও দিয়ে দেওয়া হয়েছে, হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখো। এখানে তারিখ বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম, তারপরে এখানে খুলনাটা এপাশে লেখা হয়েছে, তুমি খুলনাটার নিচেই লিখবে। বিষয়, তারপর হচ্ছে মহোদয় বা জনাব যেটাই লিখো, বিনীত নিবেদন, এই কথাগুলো তুমি তোমার আবেদনপত্রের ওপর ভিত্তি করে লিখবে। যদি তোমার কল্যাণ তহবিল থেকে হয় তাহলে একরকম হবে, যদি তুমি টিসি চাও সেটা একরকম হবে, যদি তুমি ক্যান্টিন চাও সেটা একরকম হবে, মানে এটা বিভিন্ন, এটা তোমার হচ্ছে বিষয়ের ওপর ভিত্তি করে এই কথাগুলো পরিবর্তন হবে। তারপর একদম লাস্ট মুহূর্তে, অতএব মহোদয়, আমার আবেদন আপনি বিবেচনা করবেন বা আমার আবেদনের আপনি মঞ্জুর করে বাধিত করবেন, এই কথাটা লিখে তুমি হচ্ছে তোমার আবেদনপত্র মূল বক্তব্য শেষ করবে। তারপরে বিনীত নিবেদক, এখানে যেহেতু তোমার নাম, রোল, শাখা, শ্রেণী দেওয়া আছে, দেখো বইতে একটু ভুল হয়েছে, এখানে রোল নং তিন দেওয়া আছে, অথচ উপরে প্রশ্ন দেওয়া আছে এক। যদি তোমার প্রশ্নে রোল এক দেওয়া থাকে, মানে কিছু দেওয়া থাকে, প্রশ্ন অনুযায়ী কিন্তু লিখতে হবে, এখানে কিন্তু ভুল হয়েছে, এখানে রোল তোমার তিন দিতে হবে, অষ্টম শ্রেণী। এখানে তোমার স্কুলের নাম দিলেও চলবে, না দিলেও চলবে, দেওয়া লাগবে না, তোমার স্কুলের নাম তুমি একবার দিয়ে দিয়েছো, আমার রুলস অনুযায়ী তোমার এখানে নিচে স্কুলের নাম দেওয়ার প্রয়োজন আপাতত নেই। তো শিক্ষার্থীরা, আশা করি আবেদনপত্র তোমরা বুঝতে পেরেছো। এই পত্রের এই দুইটি অংশই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা ক্লাস এইটে পড়ো, তোমাদের ব্যক্তিগত পত্র আর আবেদনপত্র এই দুইটা হলেই যথেষ্ট। এই দুইটার রুলস ভালো করে শিখো, এই দুইটার ফরম্যাটটা ভালোভাবে শিখো, তাহলে তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হবে। এরপরে শিক্ষার্থীরা, আমি আর বেশি কিছু আলোচনা করব না, তোমাদের পরীক্ষার জন্য আমি রচনা পড়তে বলেছিলাম, সেখানে দেখো তোমাদের পাঠ্যবইতে বাংলাদেশের ষড়ঋতু রয়েছে, এই ষড়ঋতু রচনাটি পড়বে। এটা হচ্ছে আমি কিছু পড়িয়ে দিব না, এটা তোমরা নিজেরাই পড়ে নেবে। বাংলাদেশের ষড়ঋতু আছে, তারপরে হচ্ছে ষড়ঋতুর মধ্যে দেখো কিছু কবিতার লাইন ব্যবহার করা হয়েছে, এগুলো ব্যবহার করবে, নীলকালি ব্যবহার করবে, তাহলে তোমাদের এই যে কবিতার লাইনগুলো বা যদি কোনো গানের কথা থাকে বা কোনো মনীষীর বক্তব্য থাকে সেটা যদি হাইলাইট করতে চাও তাহলে তুমি সেটা হচ্ছে কালো কালি দিয়ে লিখলে কালো কালি দিয়ে ডাবল করে লিখবে, মানে একবার লেখার উপরে ওটাকে আবার আরেকবার কালো করে দিবে, তাহলে হচ্ছে কি সেটা হাইলাইট হয়। সেটা সাদা খাতার মধ্যে এরকম যদি হাইলাইটে লেখা থাকে তাহলে সেগুলো টিচারের চোখে দ্রুত পড়ে, আর সেই ক্ষেত্রে সেই তুমি যে হাইলাইট করে যে কথাগুলো লিখতে চাচ্ছ সেগুলো টিচার সহজেই বুঝতে পারবে। তারপরে এখানে আরও একটি দেওয়া হয়েছে অধ্যবসায়, এখানে অধ্যবসায়ের মধ্যেও কবিতা ব্যবহার করা হয়েছে, আর অধ্যবসায় কবিতার মধ্যেও দেখবে, অধ্যবসায় রচনাটার মধ্যেও দেখবে যে কবিতা যা আছে এর চাইতেও যদি তুমি যদি আরও কোনো মনীষীর কথা যদি উল্লেখ করতে চাও তাহলে সেটাও তুমি তোমার মতো করে লিখতে পারো। তো শিক্ষার্থীরা, তোমাদের আগামী পরীক্ষার জন্য এই আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, রচনা, এগুলো আসলে আমার মনে হয়েছিল যে দেওয়া প্রয়োজন, তো আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে। আগামী মাসের শুরুর দিকেই যে তোমাদের পরীক্ষা, আশা করি সবার পরীক্ষার প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি নিয়েছো, আশা করি সবার পরীক্ষা ভালো হবে।
তো সবাই ঘরে বসে পরীক্ষা দিবে, একটা কথা স্মরণ রাখবে, তুমি ঘরে বসে যেহেতু পরীক্ষা দিচ্ছ সেহেতু কিন্তু তুমি অনেক সময় পাচ্ছ, অনেক সুযোগ সুবিধা পাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার পরীক্ষাটা যেন খুবই ভালো হয়। পরীক্ষার হাতের লেখা, পরীক্ষার খাতার গেট আপ, পরীক্ষার প্রশ্ন উত্তরের মান, এগুলো সব যেন একেবারে শতভাগ হয়। কারণ তুমি যদি মনে করো যে কোনো রকম পরীক্ষা দিলেই হলো না, এটা ভুল। তোমার চাইতে যাতে কেউ ভালো না হতে পারে এটা চিন্তা করবে। তুমি যতটা আছে, তোমার মধ্যে যা কিছু আছে, সবচাইতে বেস্ট যেটা সেটাই তুমি দেওয়ার চেষ্টা করবে। কারণ তুমি এটা চিন্তা করবে যে তোমার চেয়ে যেন বেস্ট কেউ না হতে পারে। তুমি যদি ফার্স্ট হতে চাও, তুমি যদি ফার্স্ট হতে পারো, তাহলে তো তুমি ফার্স্ট কাউকে হতে দিবে না। তো সেই জন্য পরীক্ষা খুব ভালোভাবে দাও, পরীক্ষার খাতাটাও খুব সুন্দর করে ফ্রেশ করে সুন্দর করে গুছিয়ে লিখো, তাহলেই তোমার রেজাল্ট ভালো আসবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তো আশা করি সবাই ভালো থাকবে, সবাই সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ।